পরিমণিকে নিয়ে নতুন সিসিটিভি ফুটেজ প্রকাশ এবং জনগণের প্রতিক্রিয়া। সাম্প্রতিক সময়ের সবচেয়ে আলোচিত এবং সমালোচিত ঘটনা বাংলা চলচ্চিত্রের নায়িকা পরিমণিকে নিয়ে। পরিমণিকে ধর্ষণ এবং হত্যাচেষ্টার অভিযোগে মূল আসামি উত্তরা ক্লাবের সভাপতি নাসিরউদ্দিন সহ পাঁচজনকে গ্রেপ্তার করার পরপরই ইন্টারনেটে প্রকাশিত হয়েছে পরিমণির নতুন একটি সিসিটিভি ফুটেজ। সেখানে ঘটনার আগের দিন তাকে কয়েকজন বন্ধুর সাথে রাত 1:41 অল কমিউনিটি ক্লাবের লিফটে উঠতে দেখা যায় এবং এরপরেই তাদেরকে দেখা যায় ক্লাবের বারের ভেতরে প্রবেশ করতে। তার ঘণ্টাখানেক না যেতেই সিসিটিভি ফুটেজে ভেসে আসে বারের ভেতর থেকে কিছু গ্লাস ভাঙার দৃশ্য। এরপর রাত 2:40 দিকে পরিমণি এবং সঙ্গীরা ক্লাব থেকে বের হয়ে যান এবং তাদের পেছনেই একজন সিকিউরিটি গার্ডকে ক্লাবের বাহির পর্যন্ত আসতে দেখা যায়। তবে ক্লাবের ভেতরের সেই ফুটেজে পরিমণিকে ভাঙচুর করতে সরাসরি দেখা না গেলেও ক্লাবটির সভাপতি কে এম আলমগীর ইকবাল সংবাদ সম্মেলন করে পরিমণির বিরুদ্ধে ভাঙচুরের অভিযোগ জানান। তিনি বলেন, সেই রাতে পরিমণি এবং তার বন্ধুদেরকে রাত বেশি হওয়ায় তিনি ক্লাব থেকে চলে যেতে বললে তাতে ক্ষিপ্ত হয়ে পরিমণি অনেকগুলো গ্লাস এবং অ্যাস্ট্রে ভাঙচুর করেন। এরপর 999 কল দিয়ে পরিমণি পুলিশকেও সেখানে ডেকে নিয়ে আসেন। অল কমিউনিটি ক্লাবের সভাপতি জানান, তারা খুব শীঘ্রই এই ঘটনার জন্য পরিমণির বিরুদ্ধে থানায় জিডি করবেন। সংবাদকর্মীরা এই ঘটনার বিস্তারিত জানতে পরিমণির কাছে গেলে তিনি জানান, পুরো ব্যাপারটি উদ্দেশ্য প্রণোদিত এবং তাকে ফাঁসানোর জন্য তৈরি করা হয়েছে। এতে করে মূল ঘটনা থেকে যেন সবাই সরে গিয়ে এই ঘটনার দিকে বেশি ফোকাস করে। তা না হলে কেন ঘটনার এতদিন পর অল কমিউনিটি ক্লাবের সভাপতি তাঁর বিরুদ্ধে অভিযোগ করছেন? নিশ্চয়ই মূল ঘটনাকে ধামাচাপা দিতেই এই সিসিটিভি ফুটেজকে কেন্দ্র করে নতুন ঘটনা সাজানো হচ্ছে। পরিমণির ভাষ্য মতে, তিনি যদি কোনো অসংলগ্ন কাজ করেই থাকতেন তবে কেন তাৎক্ষণিকভাবে তার বিরুদ্ধে কোনো পদক্ষেপ গ্রহণ করা হলো না? কেননা তারা তো আর তার মতো ভিকটিম ছিলেন না, তাহলে বাধাটা কোথায় ছিল? পরিমণি সাংবাদিকদের উদ্দেশ্য করে অনুরোধ করেন, কোনোভাবেই যেন সত্য ঘটনাটিকে ধামা চাপা দেওয়া না হয়, যেন সবাই সত্যটাকে উদ্ঘাটন করে দেখতে পারে আসলেই তার সাথে সেদিন রাতে কী অপরাধ ঘটেছিল। পরিমণি সংবাদকর্মীদের আরও বলেন, এসব ঘটনা তাকে মানসিকভাবে আরও বেশি চাপে ফেলে দিচ্ছে। অন্যায়ের বিরুদ্ধে লড়াই চালিয়ে যাওয়ার জন্য তিনি নিজেকে আর মানসিকভাবে শক্ত রাখতে পারছেন না। তিনি প্রত্যাশা করেন, সবাই যেন তার পাশে থেকে তাকে সহযোগিতা করেন। এর মাঝে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে পরিমণির পক্ষে বিপক্ষে জনগণের মন্তব্য এবং সমালোচনা ক্রমশই বেড়েই চলেছে। একদল পরিমণিকে অপরাধের কাঠগড়ায় দাঁড় করাচ্ছেন, তো অপরদল তার সাথে ঘটে যাওয়া অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদ করছেন। চলচ্চিত্র জগতের একজন নায়িকা হওয়ায় অনেকেই তাকে দেখছেন নেতিবাচক দৃষ্টিতে। এর মাঝে অল কমিউনিটি ক্লাবের নতুন এই ফুটেজ অনেকের মনেই মূল ঘটনার সত্যতা নিয়ে সন্দেহের জন্ম দিচ্ছে।